আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন সবাইকে ছাড়িয়ে যেমন আকাশ ছুঁয়েছে দুবাইয়ের এই বুর্জ খলিফা বিল্ডিং আমার পেছনে সেটিও কিন্তু আকাশ ছুঁয়েছে। 2717 ফুট লম্বা বিশাল এই ভবন পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং এবং এই বিল্ডিংটি আরব আমিরাতের আইকন। সারা বিশ্বের নানান প্রান্ত থেকে মানুষ এই ভবনটিকে দেখার জন্যই এখানে আসেন এবং দুবাই শহর শুধু বুর্জ খলিফার না, এত বিশাল বিশাল উঁচু উঁচু ভবন এই শহরের নান্দনিকতাকে নিয়ে গেছে অন্য পর্যায়ে। এই যান্ত্রিক এবং মধ্যপ্রাচ্যের অন্যতম উন্নত এই শহরের পরিচয়কে ধারণ করে এখানকার উঁচু উঁচু ভবনগুলো, অট্টালিকাগুলো। এই ইমারতগুলো দিয়েই নতুন ইতিহাস লিখছে আরব আমিরাত এবং আগামীকে হাতছানি দিয়ে ডাকছে যে ফিউচার ইজ ইউএই, ফিউচার ইজ দুবাই। আমরা দুবাই সহ আরও যে বড় বড় বিল্ডিং আছে এই দুবাইয়ের ডাউন টাউনে, যে স্কাইস্ক্র্যাপারগুলো আছে সেগুলো মধ্যে অন্যতম যেগুলো, সেগুলোর সাথে আপনাদের আজকে পরিচয় করাবো। কুল বডিস প্রেজেন্স ট্র্যাকিং দ্য চ্যাম্পিয়নের শেষ দিনে আমরা দুবাইয়ের স্কাইস্ক্র্যাপারগুলোকে এক চোখে দেখে নেব। বুর্জ খলিফা পৃথিবীর এক বিস্ময়। আবুধাবির শাসক এবং আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ বিন সুলতানের নামে এই ভবন। শহরের প্রায় সব প্রান্ত থেকে দেখা যায় এই বিল্ডিং। দুই চারটা ফ্লোর না, 163 তলার বিশাল বিল্ডিং বুর্জ খলিফা। টিকিটের বিনিময়ে চাইলে পর্যটকরা উঠতে পারেন বুর্জ খলিফার তিনটি ফ্লোরে। 124, 125 আর 148 তলায় দাঁড়িয়ে দেখা যায় দুবাই নগরীটাকে। আছে 75টা এলিভেটর আর 8টি এসকেলেটর। ২০০৪ সালে বুর্জ খলিফা নির্মাণের মহাযজ্ঞ শুরু, মাত্র 5 বছরেই ভবন তৈরির কাজ শেষ। সেই থেকে গত 11 বছর বিশ্বের সবচেয়ে বড় বিল্ডিংয়ের মুকুটটা ধরে রেখেছে বুর্জ খলিফা। ব্র্যাড পিট, শাহরুখ খান, শিল্পা শেট্টির মতো তারকাদের অ্যাপার্টমেন্ট আছে বুর্জ খলিফাতে। পৃথিবীর মাল্টি বিলিয়নিয়ারদের সবার এখন ইচ্ছা বুর্জ খলিফায় প্রপার্টি কেনা। ইন্ডিয়ান ধনকুবের নেরিয়াপারাম্বিলেরই এখানে আছে 22টা অ্যাপার্টমেন্ট। বুর্জ খলিফার আগে দুবাইয়ের সবচেয়ে উঁচু বিল্ডিং দেখা যেত মেরিনাতে। সময়ের সাথে আরও বাড়ছে স্কাইস্ক্র্যাপারের সংখ্যা। প্রিন্সেস টাওয়ার, 123 মেরিনা, 101 মেরিনা, সুউচ্চ এসব ভবনের আশপাশের বিল্ডিংগুলো মেঘদলকে পার করতে না পারলেও আকাশে তাকাতে বাধ্য করে, যেন ইমারতের মেলা বসেছে আমিরাতের দুবাইয়ে। আধুনিক আর পৃথিবীর সেরা আর্কিটেকচারের সমন্বয়, একটার চেয়ে আরেকটা সুন্দর দুবাইয়ের বিশাল বিশাল সব ভবন। এমআর, দামাক, দ্য নিউব, টাইগার সব বড় কনস্ট্রাকশন কোম্পানির বিশ্রাম নাই, প্রতিদিনই নয়া অট্টালিকা গড়েই যাচ্ছে। 321 মিটার লম্বা বুর্জ আল আরব পৃথিবীর সবচেয়ে উঁচু হোটেল ভবন। আইফেল টাওয়ারের চেয়ে 14 মিটার লম্বা আর 60 মিটার খাটো আমেরিকার এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চেয়ে। পৃথিবীর সবচেয়ে লাক্সারি হোটেলগুলোর একটা, জন্মের পর থেকেই আভিজাত্যের সাথে কখনো আপোষ করেনি। প্রতি রাত থাকতে কমপক্ষে এখানে খরচ হয় 20 লাখ টাকা। বুর্জ আল আরবও পাম জুমেইরার মতো তৈরিকৃত কৃত্রিম দ্বীপে অবস্থিত, দেখতে অনেকটা জাহাজের পালের মতো। হোটেলের ওপরে সুইমিং পুল, আছে হেলিপ্যাড। ছবি তোলার জন্য আর্টিফিশিয়াল ফ্রেম বসাতে কজনেরই বা ভালো লাগে। দুবাই কর্তৃপক্ষ তাই প্রায় 500 ফুট উঁচু এক ফ্রেমই বানিয়ে ফেলেছে। পুরো দুবাই শহরকে বিশ্বের বৃহত্তম এই ফ্রেমের মধ্য দিয়ে দেখতে পাবেন, এই ফ্রেমে ছবিও তুলতে পারবেন। রাতের বুর্জ খলিফা আরও আকর্ষণীয়, আরও নান্দনিক। আমরা দুবাই মলের সামনে যে ওয়াটার ফাউন্টেন শোটা হয় সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বুর্জ খলিফাকে কতটা দৃষ্টিনন্দন, কতটা আকর্ষণীয়। পুরো বুর্জ খলিফা ভবনটাই একটা যেন ভিডিও ওয়াল এবং এই ভিডিও ওয়ালে বিশ্বের যে কোনো বড় বড় ঘটনা, বিশ্বের যে কোনো বড় বড় সেলিব্রেশন কিংবা বিশ্বের যে কোনো ইভেন্টের লোগো কিংবা বিশ্বের যে কোনো
কিছু লঞ্চিং এখানে সাধারণত কমার্শিয়ালি পয়সার বিনিময়ে সেটা ফুটিয়ে তোলার ব্যবস্থা করে কর্তৃপক্ষ। আর প্রতিদিন রাতে এরকম আকর্ষণীয় লাইটিং এবং ডিসপ্লে ভেসে ওঠে বুর্জ খলিফার যে পুরো টাওয়ার জুড়ে। পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং আমরা জানি বুর্জ খলিফা, এবং এখানে হাজারো মানুষের সমাহার, হাজারো মানুষের মিলন মেলা, এবং সেটা ঠিক আরও এই লাইটের আলোতে, এই রঙের খেলায়, এই রঙের মেলায় আরও মুখরিত হয়ে উঠে। দুবাইয়ে আমাদের অবস্থানের যে দীর্ঘ সময়টা ছিল, সেই সময়টা আসলে এরকম ঝলমলে রংচঙা হয়তো আরও হতে পারতো বাংলাদেশ দল ভালো পারফর্ম করলে, সেটা করেনি। কিন্তু দুবাই সবসময় গ্লিটারিং, আলো ঝলমলে, এবং আমরা সেই ধরনের সিচুয়েশন বা পরিস্থিতিতেই দুবাই সবসময় মানুষের মন জয় করে নেয়, আলো কেড়ে নেয়, সেটা আরও একবার প্রমাণ আমরা পাই এখানে বুর্জ খলিফাতে। অল্প সময়ের জন্য, ওয়াটার শো শুরুর আগে অল্প সময়ের জন্য এই লাইটিংটা সাধারণত খুলে থাকে বুর্জ খলিফা কর্তৃপক্ষ। রাতের বেলায় প্রতি আধা ঘন্টা পর পর এই ওয়াটার শোটা হয়, মাত্র 5 মিনিটের জন্য স্থায়ী থাকে, এবং যে 5 মিনিট থাকে সেই 5 মিনিট ভরপুর একটা বিনোদন দিয়ে যায় সেটা মানুষকে। কোনো সন্দেহ নেই এই ওয়াটার শোর সাথে সাথে বুর্জ খলিফার যে লাইটিংটা এবং তাকে সাথে ডিসপ্লেতে যে চমৎকার একটা বিষয়, এটাই আসলে দেখার সেই মজাটা বুর্জ খলিফাকে। এবং আমরা দুবাই মলের সামনে যে লেকটা আছে, এই লেকটায় আমরা দেখতে পাচ্ছি যে চমৎকার একটা সিনারিও, প্রতিদিনই হাজার হাজার মানুষ এখানে আসেন এবং আধ ঘন্টা পর পর তাদের প্রতিষ্ঠানটা নিয়ে নেন এই জায়গা থেকে দেখার জন্য। এবং আমরা যদি একটু দেখাই যে কি বেশি মানুষ কিন্তু এই ভিডিওটা দেখ, এখানে ভিডিও করছেন, ছবি তুলছেন, লাইফ টাইম একটা অ্যাচিভমেন্ট বলতে পারি আমরা যারা এখানে এসছেন এবং ছবি তুলছেন। ইটস আ ভেরি গুড সিন ফ্রম হিয়ার দুবাই মলের সামনে থেকে আমরা দেখছি লাইটিং, সুন্দর সুন্দর পরিবেশ, এবং একসঙ্গে বিশ্বের সাথে উঁচু ভবন, সেটা আলো জল বলে দেখেই বোঝা যায় কতটা সুন্দর একটা আকর্ষণ আছে বুর্জ খলিফার সামনে। ওয়াটার শোটা আমরা দেখতে পাচ্ছি, পানি তালে 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 মানুষ সেটা আরও বিমোহিত হচ্ছে, আনন্দিত হচ্ছে। একটা জায়গায় আমরা তো উপভোগের মতো সুযোগ থাকতে পারে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শপিং মল দুবাই মল, তার পাশে বুর্জ খলিফা বিশ্বের বৃহত্তম ভবন, এবং হাজারো হাজারো পর্যটকের মিলন মেলা, এটা এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে। সেই যে অসাধারণ একটা দৃশ্য আমরা বুর্জ খলিফার সামনে থেকে দেখছি, এবং এটাই ছিল রাতের বুর্জ খলিফা। রাতের এই বুর্জ খলিফার দৃশ্য আনন্দ বিনোদনের একটা খোরাক, এবং যারাই ঘুরতে আসেন দুবাই তাদের জন্য একটা মাস্ট ভিজিট প্লেস এই বুর্জ খলিফা। এবং এটা না দেখে দুবাই থেকে ফিরে গেলে সারা জীবনের আক্ষেপ থেকে যায়, এবং আমার মনে হয় যে মাস্ট ভিজিট ডেস্টিনেশন দুবাই, এবং দুবাইয়ের আইকন হয়ে গেছে, আরব আমিরাতের আইকন হয়ে গেছে এই বুর্জ খলিফা, এবং এই আইকনের সাথে থেকেই একটা সুন্দর সন্ধ্যা উপভোগ করার সুযোগ হলো। আমার সাথে সাথে আপনাদের নিশ্চয় ভালো লেগেছে, ফুল বডি শেষ করছি দুবাই বুর্জ খলিফার সামনে থেকে।